হ্যালো ভিউয়ার্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যারা এবার এক্সাম দিতে চলেছেন, তো আপনাদের এক্সাম সম্পর্কিত একটি আপডেট পাবলিশ করা হয়েছে নোটিশের মাধ্যমে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের তরফ থেকে। নোটিশে কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে আপনাদের এক্সাম সম্পর্কিত, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আমরা নোটিশে কী বলা রয়েছে সেটি দেখে নেব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, ডেসক্রিপশনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। এখানে কিন্তু আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কিত রেগুলার আপডেট দিয়ে থাকি এবং সমস্ত নোটিফিকেশান বা নোটিশ আপনারা এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না, এখানে কিন্তু আপনারা রেগুলার আপডেট পেতে থাকবেন। এছাড়া আপনারা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে সাথে টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপেরও লিঙ্ক পাবেন। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো একবার ভিজিট করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে আমরা নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পারবেন ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের তরফ থেকে আজকের দিনে অর্থাৎ 27 তারিখে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে, মোস্ট আর্জেন্ট নোটিশ ফর সেকেন্ড সেমিস্টার। আমরা যদি নোটিফিকেশনের নিচে আসি তাহলে এখানে তিনটি স্টেজ দেখতে পারবো। যারা ইউজি ক্যান্ডিডেট 2019-20 সেশনের স্টুডেন্ট, 19-20 সেশনে অ্যাডমিশন হয়েছেন সেকেন্ড সেমিস্টারে, তো আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বাকি 5টা সেমিস্টার ক্লিয়ার ছিল, শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারে ব্যাক ছিল এবং তারা কিন্তু যে তিনটি চান্স থাকে সেই চান্সের মধ্যে কিন্তু তাদের এক্সামটি ক্লিয়ার করতে পারেননি। যেহেতু আপনাদের ম্যাক্সিমাম চান্স ওভার হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আপনাদের অ্যালাউ করা হচ্ছিল না এক্সাম দেওয়ার জন্য। তো এখন কিন্তু আপনাদের একটা স্পেশাল চান্স দেওয়া হচ্ছে আপনাদের সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করার জন্য। সেকেন্ড সেমিস্টারের যে ব্যাক পেপারগুলি ছিল সেগুলোই কিন্তু আপনারা এখন ক্লিয়ার করতে পারবেন এই স্পেশাল চান্সের মাধ্যমে। এনবিইউ এর ভাইস কাউন্সিলরের তরফ থেকে কিন্তু আপনাদের অ্যালাউ করা হয়েছে সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেওয়ার জন্য, 2023-এ যে এক্সামটি হচ্ছে সেটি দেওয়ার জন্য। এর জন্য কিন্তু আপনাদের একটা স্পেশাল চান্স দেওয়া হচ্ছে। এরপর থেকে কিন্তু 4 বছরের গ্র্যাজুয়েশন যেহেতু শুরু হচ্ছে নতুন একাডেমিক সেশনে, তাই অবশ্যই এবারে কিন্তু ধরে নিন আপনাদের শেষ চান্স, এইবারের মধ্যে কিন্তু আপনাদের এই সেকেন্ড সেমিস্টারের ব্যাক পেপারটি ক্লিয়ার করতে হবে। আদারওয়াইজ কিন্তু এর পরেরবার থেকে নতুন সিলেবাস শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনাদের কিন্তু আর চান্স দেওয়া হয়ে থাকবে। তো যারা এখনো অবধি পাশ করতে পারেননি তাদের জন্য কিন্তু এটাই শেষ সুযোগ, আদারওয়াইজ কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন ক্যান্সেল করে দেওয়া হবে। এরপর যদি নোটিশের আমরা আর একটু নিচে নামি তাহলে দেখতে পারবো এখানে সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিলাপ সম্পর্কিত আপডেট দেওয়া রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো অবধি সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিলাপ করতে পারেননি ডিউডেটের মধ্যে, সে কারণে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে আবার আপনাদের একটা চান্স দেওয়া হচ্ছে। 30 তারিখ থেকে আপনারা ফর্ম ফিলাপ করতে পারবেন যা 4 তারিখ পর্যন্ত চলবে। অবশ্যই মনে রাখবেন 4 তারিখ 6টা পর্যন্ত কিন্তু টাইম রয়েছে, 10টা না 6টা পর্যন্ত টাইম রয়েছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু একটা লেট ফাইন দিতে হবে, আপনাদের অ্যামাউন্টের সাথে 200 টাকা লেট ফাইন দিয়ে কিন্তু আপনাদের nbu.exams.net ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফর্ম ফিলাপটি করে এক্সাম দিতে হবে। এখানে অবশ্যই যারা কিন্তু স্পেশাল চান্স পাচ্ছেন তারাও কিন্তু এই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাদের ফর্ম ফিলাপটি করতে হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইউনিভার্সিটি সম্পর্কিত বিভিন্ন রেগুলার আপডেট পেতে ও নোটিশগুলি পেতে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে টেলিগ্রামে যুক্ত হতে ভুলবেন না, এখানে আপনারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল সম্পর্কিত রেগুলার আপডেট পেয়ে যাবেন। এই ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলে ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও জেনে উপকৃত হতে পারে। ধন্যবাদ।